নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো, অনেক ফার্মার আমার কাছে জানতে চান যে ফার্মের থেকে মানে ঠান্ডার সমস্যা যাচ্ছে না, সেই সঙ্গে যখন কোনো ভাইরাল এফেক্ট হয়ে থাকে ফার্মে, তার পরবর্তীতে যখন নতুন বাচ্চা ফার্মে আসে সেই একই রোগ তাদের মধ্যেও চলে আসছে, কক্সির ক্ষেত্রে একই সমস্যা, সিআরডির ক্ষেত্রে একই সমস্যা দেখা দিচ্ছে, বা বার্ড ফ্লু টাইপের এই টাইপের বড় বড় যে সমস্ত রোগগুলো, এই সমস্ত রোগগুলো যদি কোনো কারণে ফার্মে একবার চলে আসে, এই রোগের যে জীবাণুগুলো সেগুলো কিন্তু খুব সহজে নষ্ট হয় না, পরবর্তী লটে আবার কিন্তু এই রোগগুলো ফিরে চলে আসে। যার জন্যে আপনাদের যখনই ফার্মে এই ধরনের একটি সমস্যা দেখা দেবে, তার পরবর্তী লট যখন শুরু করবেন আপনারা, তখন কিন্তু অবশ্যই কিছু নিয়ম আপনাদের মানতে হবে, তাহলে পরে এই রোগের জীবাণুগুলো সম্পূর্ণভাবে নষ্ট করা যাবে। প্রথম, বেশিরভাগ ফার্মারদের যে ফ্লোর হয় সেটা কিন্তু মাটির হয়ে থাকে, সেক্ষেত্রে তারা ফ্লোরটাকে ভালো করে ধুতে পারে না এবং অনেক কিন্তু লিটার সেখানে থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের প্রথমে লিটারগুলোকে কেটে বাইরে ফেলে দিতে হবে খুব ভালোভাবে, এবং প্রয়োজনে মাটি কেটে বাইরে ফেলে দিয়ে নতুন মাটি সেখানে দিতে হবে, এবং ফ্লোরে খুব ভালোভাবে চুনের প্রলেপ দিতে হবে। প্রলেপের সঙ্গে আপনাদের যদি ডাস্ট চুন ব্যবহার করেন তাহলে পরেও হবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চুনের সাথে ব্লিচিং পাউডার, ফরমালিন এগুলো কিন্তু মিক্স করতে হবে, এবং সেই সঙ্গে আপনাদের ফার্মের ওপরের দিকে যত মাকড়সার জাল এবং লিটারের ডাস্ট, এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ এইসব পোকামাকড় থেকেও কিন্তু রোগগুলো ফিরে আসতে পারে। এবার আপনারা সব থেকে ভালো নিয়ম যেটা পালন করতে পারেন পোলট্রি ফার্মের জীবাণু নষ্ট করার জন্যে, সেটি হলো ব্লো ল্যাম্প ব্যবহার করে। আর এই ব্লো ল্যাম্প ব্যবহার করলে পরে কিন্তু আপনারা খুব সহজে পোলট্রি ফার্মের যত জীবাণু সেগুলো কিন্তু খুব সহজেই আপনারা নষ্ট করতে পারবেন। সেই সঙ্গে মাকড়সা, ছোট ছোট যে কালো কালো পোকাগুলো লিটারের মধ্যে থাকে সে, এবং লিটার ফেলে দেওয়ার পরেও ফার্মের ভেতরে সেগুলো কোনাতে লুকিয়ে থাকে এবং পরবর্তীতে আবার সেগুলো বেরিয়ে এসে রোগ তৈরি করে, এই ধরনের সমস্যার হাত থেকে কিন্তু শুধুমাত্র ব্লো ল্যাম্পই আপনাদের ফার্মকে রক্ষা করতে পারে। আর এটা ব্যবহার করার নিয়ম হলো, এটাকে কিন্তু কেরোসিনের সাহায্যে চালাতে হয় এবং অনেকটা স্টোভের মতো, আপনারা বাড়িতে স্টোভ হয়তো অনেকেই দেখেছেন, তো সেই একই স্টোভের মতোই এর ভেতরে একটি ছোট পয়েন্ট থাকে যেখান থেকে আগুনটা খুব স্পিডে বাইরে বেরিয়ে আসে, এবং এই আগুনটা যেহেতু আপনাদের ফার্মে প্রচুর কাঠের কাজ থাকে, আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এটা কিন্তু কোনো রকম কাঠের গায়ে এই আগুনটা লাগানো যাবে না। আপনারা ফ্লোরের ওপর দিয়ে বা নেটের গায়ে যে সমস্ত ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু এই আগুনের সাহায্যে আপনারা পুড়িয়ে ফেলতে পারেন। নিচে যে চৌকো জায়গাগুলো থাকে, যে গর্ত গোদর জায়গাগুলো থাকে, বা মাটির ওপর দিয়ে আপনারা কিন্তু এইভাবে পুড়িয়ে দিতে পারেন সেই সমস্ত জীবাণুগুলোকে। আর এইভাবে কিন্তু আপনাদের একটু টাইম নিয়ে করতে হবে, এটা কিন্তু টাইম টেকেন ব্যাপার, এরকম না যে আপনাদের ঝটঝট করে আপনাদের একদিনে সম্ভব, এটা কিন্তু 3 দিন 4 দিন ধরে ফার্মে অল্প অল্প করে আস্তে আস্তে পুরো জায়গাটাকে বার্ন করতে হবে বা পুড়িয়ে জীবাণুগুলোকে নষ্ট করতে হবে। এইভাবে যদি আপনারা এই ব্লো ল্যাম্পের সাহায্যে মুরগির ঘরের জীবাণু নষ্ট করতে পারেন, তাহলে পরে কিন্তু ফার্মের যে সমস্ত ভাইরাল সমস্যাগুলো বা ঠান্ডা লাগার সমস্যা, কক্সির সমস্যা, সিআরডির সমস্যা বা বার্ড ফ্লুর মতো এরকম বিভিন্ন ভয়াবহ রোগ থেকে আপনাদের ফার্মকে আপনারা রক্ষা করতে পারবেন। আগেও একবার যেটা বললাম, এটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে, আর যে সমস্ত কাঠের যে সমস্ত জায়গাগুলো রয়েছে বা বাঁশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখান থেকে আপনাদের দূরবর্তী জায়গাতে এই বার্নিং প্রসেসে জাম আপনারা বা জীবাণুগুলোকে নষ্ট করতে পারবেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।